এটা দিলেন না? আচ্ছা, এরপরে লিফট অফ ট্যাবেট কত? টুইঞ্চ। তারপর ডিস্টেন্স ফ্রম সেন্টার টু নিয়ারেস্ট পয়েন্ট কত? 2.5। কতটা? 1/4। হ্যাঁ, ডায় অফ বোল 1.1 ইঞ্চ। আচ্ছা দেখো, তাহলে এটা তো না পারার তো কিছু নাই। এই কথা বলিও না, প্রথম সার্কেল কত হবে? পরের সার্কেল তারপরেরটা 3 3 6 হবে না? এটা হচ্ছে রেডিয়াস হচ্ছে 2.5, আর এটা রেডিয়াস কত? 3, কারণ কি এটা ডায়া হচ্ছে 1 দেয়, আমরা হাফ নিছি আর কি। আর পরেরটা আরো 3 হবে। শেষ তো, কয় ভাগে ভাগ করবো? 3 ভাগে। তিন ভাগে কেন ভাগ করলাম? ওই যে ডিজাইনের 3টা ট্যাবলেট লাগবে। আচ্ছা, এখান থেকে আমরা এবার ডুয়েলটা হিসাব করব। ডুয়েল কত? 1/4। এইটা এটা একটা ট্যাবলেট, কিন্তু একটা ট্যাবলেটের জন্য, তাই না? এখানের 1/4, এখানেরও 1/4, এখানেরও 1/4। মানে এখানে কত ডিগ্রি আছে? 120। 120-এর 1/4 কত? 30। মাঝখানে 30 রাখবো, আর বাকি থাকে কত? 90 নাকি? তাহলে এখানে 45, এখানে 45, মাঝখানে 30। বুঝে গেছে? এটা হচ্ছে ডুয়েলের জন্য। এখানেও সেম 30 ডিগ্রি শুধুমাত্র আমরা রাখবো ডুয়েলে, আর বাকি 45 45 থাকবে খালি সমান করার জন্য। এখানেও সেম। এবার আমরা তো আপ ডাউন ঠিক করে নেই। এখানে যে কোনো একটা নাও তুমি, প্রথমটা শেষেরটা মাঝেরটা যে কোনো একটা ডিজাইন নিয়ে করো, বাকিগুলো তো অটোমেটিক শুধু ঘুরে দিলে হবে। কোনটা নিব? এটা নিব। ঠিক আছে, তাহলে আপ আছে, মনে করো এটা হচ্ছে আপ, তারপরে এটা ডাউন, এটা আপ। বুঝা গেছে? আপগুলো কোথায় হয়, মানে ট্যাবলেটের গঠনটা কাছাকাছি হয় যে এখানে হয়, এখানে এটা আপ, তো তাহলে এটার গঠনটা মনে করো এখানে হবে। আচ্ছা ধরো এখানেই, আসলে ওই যে বৃত্তটা আগের সময় তো এখানেই চলে যাবে না? আর এখানে এখানে ডাউন আছে, ডাউনের ইয়ে প্রান্তটা কোথায় হয়? এখানে হয় না? ধরো এখানে। আর এখানে কি আছে? আপ আছে, তাহলে এটার এটার প্রান্তটা এই বরাবর যাবে, তার মানে ট্যাবলেটটা এদিক থেকে মোটামুটি ঠিক থাকবে, এইখানে এসে বেড়ে যাবে। বুঝা গেছে? তার মানে এখানে আসলে কাজ করতে হবে না, এই দুইটার মধ্যে কাজ না করলেও হবে, কেন আপটা আপই আছে। এখান থেকে এখানে আসতে কি কোনো চেঞ্জ আছে? তো কম্পাসের ব্যাপার, শুধু এখান থেকে ঘুরিয়ে তুমি এখানে নিয়ে আসবা, এইটাকে বাড়াইতে কি খুব বেশি কষ্ট করতে হবে তোমার? না, এটা শুধু কম্পাসের বিষয়। কিন্তু চেঞ্জটা কোথায় আছে? ওই যে এখান থেকে তুমি যখন এখানে আসবা, তখন এখানে তোমার কয়টা ঘর আছে? 2টা ঘর। এই 2টা ঘরকে আমরা কি করব?
ছয় ভাগে ভাগ করবে। বৃত্ত আঁকলে পরে কি আর বাইরে থাকে? একবারে ভিডিও দিয়ে দিলাম আর কি, আসো আসো। বৃত্ত যখন আঁকবো এখানে, এখানে বৃত্ত এঁকে ওই লাইনটা কোথায় দিই আমরা? বৃত্তের প্রান্তে দিই না? এই জন্য ভিতরে দিয়ে দিলাম আর কি একবারে, পরে তো আর একটা দাগ দিতে হবে, এই জন্য একটা একটা দাগই শেষ করলাম। এখন আমার কথা হচ্ছে এই যে এখান থেকে দাগটা লাইনটা এখানে আসবে, তার মানে কি চেঞ্জ আছে? চেঞ্জ থাকলে আমরা কি করি? ভাগ করি। ভাগ করি কেন? ওই যে শার্পনেস আনার জন্য। এখান থেকে তুমি চেঞ্জটা কিভাবে আনবা? এইভাবে আনতে পারো, এইভাবে আনতে পারো, এক একজন এক একভাবে আনবে, সেজন্য যাতে সবাই ইউনিফর্ম ওয়েতে স্মুথলি আনতে পারে সেজন্য। তো এটাকে এটাকে দুইটা ঘর আছে, ছয় ভাগ করবো। করলাম ছয় ভাগ, ভিতরে ছয় ভাগ না করলে হচ্ছে? আমার তো কাজ এখানে, ছয় ভাগ করলাম। এই ছয় ভাগ করে এবার এটাকে আবার ছয় ভাগ করতে হবে। এখান থেকে এটা অর্ধবৃত্ত এঁকে লম্ব টানতে হয়, তাই না? এগুলো ধরে এবার আচ্ছা, এই এই দুই ঘরে কি আমি ভাগ করবো নাকি করবো না? এই দুই ঘরকে ভাগ করতে হবে। কেন করতে হবে? এই যে এখানে আপ আছে, আপ থেকে ডাউন যেতে হবে না? তাহলে এখানে কার্ভটা কেমন হবে সেটা তো আমাকে নির্ণয় করতে হবে এটার মাধ্যমে। আচ্ছা এবার দেখো, আমরা 60টা পয়েন্ট পাবো না? 60টা পয়েন্ট পাবো তো? 60টা পয়েন্ট কোথা থেকে শুরু হবে? এদিকে কিন্তু নিচে আছে, নিচ থেকে শুরু হবে। প্রথম পয়েন্টটা কোথায়? এখানে। দ্বিতীয়টা? পাইনি 60টা? আবার এখানে উপর থেকে নিচে নামতে হবে না? তাহলে প্রথম পয়েন্ট কোথায়? এখানে। তারপরটা এখানে, এই এবার এখানে বৃত্ত আঁকবো। বৃত্তটা কত বড় হবে? রেডিয়াস, রেডিয়াস হবে ট্রেডল বোলের রেডিয়াস। ট্রেডল বোলের রেডিয়াস হচ্ছে হাফ, তাহলে হাফ রেডিয়াস নিয়ে আমরা বৃত্ত আঁকবো। এবার এখান থেকে আমরা এটাকে শুধু বাড়াইতে হবে, তো বৃত্ত গুলাকে ধরে ধরে দেখো দাগটা এখানে আসছে না আগের জায়গায় আসছে? উপরে আসছে, নিচে? আমরা একজন তো নিচে জানি তো আমরা কোথায় যাবে, আর একটা বৃত্ত দিলে তো একটু কমে আসে। এরকম হবে? হ্যাঁ, এটা একটু শার্প হবে এখানে। কেন? কারণ হচ্ছে আমাদের ডুয়েলটা কম, ডুয়েলটা খুব ছোট, 1/4, বেশিক্ষণ ডুয়েল থাকবে না, লোমটা খুব স্পিডি লোম, এই জন্য আমরা এখানে ডুয়েলটাকে কম ধরেছি, যে 1/4 এরকম হবে। হ্যাঁ বলো।
না, এই দাগটা তো হচ্ছে আমাদের একটা মাপের জন্য, যে আমরা তিনটা সার্কেল আছে না এখানে, একটা তিনটা সার্কেল, এখন অনেকগুলো দাগ হয়ে গেলে তো তিনটা সার্কেলকে সেপারেট করা যাচ্ছে না, তিনটা সার্কেলের মিডল পজিশনটা কোনটা সেটা দাগ তো তুমি এখানেও দিয়ে তোমার নিজের মতো করে মার্কিং রাখতে পারো, এখানেও দিতে পারো, যেখানে যেকোনো জায়গায় দিতে পারো, এটা তো তোমার সুবিধা, আমার সুবিধার জন্য না। আমরা এখন কালকে এখানে দিছি না, আজকে এখানে দিছি, আজকে এখানে দিছি কেন, আজকে এখানে দিছি ওই যে আমাদের বৃত্তের মাথার মধ্যে যাতে একবার দাগটা পড়ে যায়, পরে তো আমাকে বৃত্তের মাথায় দাগটা দিতে হবে, তাহলে এখানে একটা দাগ, এখানে আরেকটা দাগ হবে না, এই জন্য একবারে একই দাগে কাজ শেষ করছি, একই দাগে কাজ শেষ করে ফেললাম আর কি। ওই দাগ দেওয়াটা জরুরি না, যদি তুমি কালার ইউজ করো যে সেপারেটটা ইন্ডিকেট করে রাখতে পারো, তাহলে তো তোমার ওই দাগটা, আমরা যে মাঝখানে যে দাগটা দিয়েছিলাম প্রথমে আমাদের বোঝার সুবিধার্তে, মানে আমাদের আইডিয়া নেওয়ার জন্য, সেটা ইম্পর্টেন্ট না। বলি আমি, দেখো ডুয়েল হচ্ছে 1/4, যদি তোমার ট্যাবলেট দুইটা হয়, সাপোজ ট্যাবলেট দুইটা, তাহলে তুমি কি করবা, এই যে ডাউন আর আপ দুইটা, এটার 1/4, এখন ট্যাবলেট যদি চারটা হয় চার ভাগ করবা, এখন এটার 1/4, এখন ট্যাবলেট যদি ছয়টা হয়, যেমন কালকে আমরা ছয়টাও দেখছি, তাহলে ছয়টা হলে ছয়টার যে প্রত্যেকটা আছে সেটার 1/4, ঠিক আছে, এখন 1/4 যতটুকু ততটুকুকে রাখতে হবে মিডলে, কারণ আমার তো ইয়াটা ট্যাবলেটটা তো এক জায়গায় সোজালো হবে, যে জায়গাটা স্পাইক হবে সেটা তো মাঝখানে থাকবে, স্পাইক তো আর একদিকে হবে না, তাহলে তো এদিক থেকে ওদিকে উঠতে অনেক শার্প হয়ে যাবে, তখন লোমকে হঠাৎ করে ধাক্কা দিবে, আবার হঠাৎ করে উঠে যাবে, বুঝছো? না সমস্যা নাই, আমি বলি, মনে করো এটা আমরা এটা লাস্টটা করছি না, একটু খেয়াল করো যে কোনো একটা নিবে হলো বসি কেন, এখন এটাকে তুমি এভাবে বসালা, এটা কোন দিকে ডাউন দিচ্ছে, এদিকে, আর আপ দিচ্ছে কোন দিকে, এই এখানে আর এখানে, তাই না? এখন ঠিক এইরকমই একটা ট্যাবলেট তুমি বানাবা আরেকটা, ঠিক আছে, এরকম একটা ট্যাবলেট বানিয়ে আমরা এখানে না, এখানে নষ্ট না করি, এখানে দেখাই, মনে করো এটা হচ্ছে আমাদের সেন্টারটা, এই সেন্টার থেকে তুমি কি করছো, এইরকম একটা ট্যাবলেট বানাইছো না, সুচালু, এটা তো মোটামুটি এরকমই আচ্ছা, এখন এটার সাথে 120 ডিগ্রি কোণে ওই বটম শেফটে, বটম শেফ তো এটাই, এটাই বটম শেফটা, এখানে একটা তার পাশে একটা, এরকম না, তিনটা ট্যাবলেট বসাবা, বটম তো কাউন্টার শেফটে, আর একটা ট্যাবলেট বসাবা এটার সাথে 120 ডিগ্রি কোণে বসাবা, সেটা কিরকম হবে, এরকম হবে, তার সাথে 120 ডিগ্রিতে আরেকটা বসাবা, সেটা কিরকম হবে, এরকম হবে। এখন এই তিনটা ট্যাবলেট যখন একসাথে থাকবে বটম শেফটে, তো তখন কেউ না কেউ গিয়ে তোমার আপটা করবে, মনে করো একটা পিক যাবে, একটা পিক যাওয়ার সময় এই যে একটা পিক যাবে, এই পিকটা যাওয়ার সময় দুইটা কি থাকতে হবে, আপ থাকতে হবে, একটা কি থাকতে হবে, ডাউন থাকতে হবে, তাহলে এখন দেখো এটা ঘুরতে ঘুরতে একটা সময় এটা নিচে আসবে, তাই না, আর এই মাথাটা এদিকে চলে যাবে, এই মাথাটা এদিকে, তখন এরা কি কোনো ধাক্কা দিতে পারবে, লিভারে, লিভারে ধাক্কা কে দিবে, এ দিবে, তাহলে একটা হিল ফ্রেম শুধুমাত্র কি হবে, ডাউন হবে, আর বাকি দুটা হিল ফ্রেম কি হলো, আপ হয়েছে, তো আমার এরকম আছে কিনা, একটা হিল ফ্রেম ডাউন, বাকি দুইটা আপ, এখন ঘুরতে ঘুরতে এরপরে দেখা গেছে এ নিচে আসবে, এ নিচে আসলে তখন এরটা, এ তো 2 নম্বর মনে করো, তখন এরটা ডাউন হবে আর বাকি দুইটা উপর দিকে থাকবে, আবার ঘুরতে ঘুরতে এ তখন নিচে আসবে, এ যখন নিচে আসবে এ কোনটা, এ হচ্ছে এটা প্রথমটা, নাম্বারিং করো তুমি, একে 1 নম্বর দাও, একে 2 দাও, একে 3 দাও, যখন এক নিচে আসবে তখন দেখবা যে ঠিকই এক ডাউন থাকবে, আবার যখন 2 নিচে আসবে তখন দেখবা যে 2 ডাউন থাকবে, আবার যখন 3 নিচে আসবে তখন দেখবা যে 3 ঠিকই ডাউন থাকবে, 3 নম্বর হিল ফ্রেমের কথা বলতেছি আর কি আমরা, এভাবে করে ঘুরবে, তখন তোমার তিনটা ট্যাবলেট বানাইতে হবে না, সেম আকৃতির মানে একই সাইজের আরো দুইটা ট্যাবলেট বানাবা, বানিয়ে এগুলাকে অ্যাঙ্গেল মোতাবেক বটম শেফটে বসাইতে হবে, তোমাকে ওই পরের ডিজাইনের জন্য মানে এই ডিজাইনের জন্য বা এই ডিজাইনের জন্য তো আর আলাদা ট্যাবলেট বানাইতে হবে না, ভিন্ন কোনো ট্যাবলেট বানাইতে হবে না, ওই একই সাইজের সেম আকৃতির
আরো দুইটা ট্যাবলেট বানাইতে হবে, এটা যেরকম ঠিক সেম বানিয়ে এই এই জায়গাটাকে সেন্টার ধরে এদেরকে 120-এ বসাই দিতে হবে, তখন এটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ এরকম হয়ে যাবে একটা, তারপর আরেকটা হয়ে যাবে যে এরকম, বুঝছো না? বাট এরা সবাই সবসময় একটি থাকবে, কখনো এটা একটি থাকবে, কখনো এটা একটি থাকবে, কখনো এটা একটি থাকবে, আলটিমেটলি কি হবে একটাই ডাউন হবে, বাকি দুইটা আপ থাকবে। আমাদের ডিজাইনে এটাই আছে, একটা ডাউন এই দুইটা আপ, আর পরের বার কি এটা ডাউন এই দুইটা আপ, পরের বার এটা ডাউন এই দুইটা আপ, এই হবে।